কয়জন খলিফা আছেন? চারজন খলিফা, চারজন খলিফা, চারজন খলিফা। প্রথম খলিফার নাম কি, কে বলতে পারবা? হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের তৃতীয় খলিফার নাম কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু। ইসলামের তৃতীয় খলিফার নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এখন আলোচনা করব ইসলামের তৃতীয় খলিফা অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। দেখা যাচ্ছে স্ক্রিনশট, দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো পাঠটা সবাই একটু লিখে নাও। আজকে পঞ্চম অধ্যায় পাঠ 4 পৃষ্ঠা 112 থেকে 113। আচ্ছা, এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, ইসলামের সেবায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অবদান ব্যাখ্যা করতে পারবো। ওসমান রাদিয়াল্লাহু কিভাবে কোরআন সংকলন করেছিলেন তা আমরা জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা জানবো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরিচিতি সম্পর্কে। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তার জন্ম হচ্ছে 573 খ্রিস্টাব্দে। তো এটা তোমাদের পাঠ্য বইয়ে 573 খ্রিস্টাব্দ দেওয়া রয়েছে, তবে এটা কিন্তু ভুল দেওয়া আছে। আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছিল 576 খ্রিস্টাব্দে, 576। তো যাই হোক, যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে 573 দেওয়া আছে, সেজন্য আমি 573 লিখেছি। পরীক্ষায় আসলে 573ই লিখবে, কিন্তু সঠিক তথ্য হচ্ছে 576 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। বুঝতে পারছো? আচ্ছা, তিনি মক্কার কুরাইশ বংশে উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তাহলে তার কোন বংশে জন্মগ্রহণ হয়? কুরাইশ বংশে। উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে আফফান আর মাতার নাম হচ্ছে ওরওয়া। পিতার নাম কি? আফফান। হ্যাঁ, আর মাতার নাম হচ্ছে ওরওয়া। আচ্ছা, তিনি বাল্যকাল থেকেই ছিলেন নম্র, ভদ্র, লজ্জাশীল ও বিনয়ী। তার ছোটবেলা থেকেই তিনি খুব ভদ্র স্বভাবের ছিলেন। তার চারিত্রিক আদর্শে মুগ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম কন্যা রুকাইয়াকে তার নিকট বিবাহ দিয়েছিলেন। রুকাইয়া যখন মারা যায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকটা মেয়ে উম্মে কুলসুমকেও তার কাছে বিবাহ দিয়েছিলেন। এই জন্য তাকে জুন্নুরাইন বা দুই নূরের অধিকারী বলা হয়। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে বিয়ে করার সৌভাগ্য তার হয়েছিল। তিনি একমাত্র ব্যক্তি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে বিবাহ করতে পেরেছিলেন। আচ্ছা, তিনি ব্যবসা করতে মিলায় তার অনেক সম্পদ ছিল, সেই জন্য তাকে গণী বা ধনী বলা হতো। অর্থাৎ সেই সময়ে যারা সম্পদশালী ছিলেন, আমরা বলতে পারি তিনি সেই সময়ের কোটিপতি ছিলেন, তার কোটি কোটি টাকার সম্পদ ছিল, সেই জন্য তাকে মূলত গণী বা ধনী ব্যক্তি বলা হতো। আচ্ছা, তিনি 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। কত বছর বয়সে? 34 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তার চাচা হাকাম তাকে অনেক নির্যাতন করেছিল, তাকে বেঁধে রেখে প্রহার করত আর ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য বলতো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শত জুলুম নির্যাতন সহ্য করেও ইসলাম ধর্ম ত্যাগ করেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। আচ্ছা, তাহলে এখানে চারটা আমরা একটু আরেকবার লক্ষ্য করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের তৃতীয় খলিফা বলা হয়। তিনি 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, যদিও সঠিক তথ্য হচ্ছে 576 খ্রিস্টাব্দ। তিনি কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন নম্র, ভদ্র, লজ্জাশীল। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেন, প্রথমে রুকাইয়া, এবং রুকাইয়া মারা গেলে উম্মে কুলসুম,
এই জন্য তাকে জুন নুরাইন বা দুই নুরের অধিকারী বলা হয়। তিনি 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তার চাচা হাকাম তাকে নির্যাতন করতে থাকে, ফলে তিনি রুকাইয়াকে নিয়ে হিজরত করেন। কোথায় হিজরত করেন? হিজরত করেন। গুড। আচ্ছা, তো এই কয়টা তথ্য তোমাদের মুখস্থ হয়েছে, একটু সবাই এক নজর একটু দেখে নাও তো এই তথ্যগুলো। বলো তো দেখি, ইসলামের তৃতীয় খলিফা কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত সালে জন্মগ্রহণ করেন? কোন বংশে, কোন গোত্রে? ছোটবেলা থেকে তিনি কেমন ছিলেন? জুন্নুরাইন উপাধি কি ছিল? তাকে কেন জুন্নুরাইন বলা হয় বলো তো? তিনি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? তিনি তার স্ত্রী রুকাইয়াকে নিয়ে কোথায় হিজরত করেছিলেন? তাহলে পরিচয়টা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি তোমাদের একটা একক কাজ রয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জুন্নুরাইন বলার কারণ খাতায় লেখো। তো এখানে একজন একটু মৌখিক ভাবে বলো তো দেখি শুনি। জোরে বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেয়ে আর রুকাইয়াকে বিবাহ করেন, ও তার মৃত্যুর পর তার দ্বিতীয় মেয়ে হযরত সুন্দর হয়েছে। আর একজন বলো। আদিলা বলো দেখি। আদিলা রোল 20। আচ্ছা, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আশা করছি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এবার আসো ইসলামের সেবা বা ইসলামে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান সম্পর্কে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেবায় তার যে অগাধ সম্পদ ছিল সেগুলো তিনি ইসলামের সেবায় অকাতরে খরচ করেন। ইসলামের সেবায় তার অবদানের মধ্যে রয়েছে, তিনি মদিনায় একবার পানির সংকট দেখা দিয়েছিল, তখন তিনি নিজ অর্থে একটা কূপ ক্রয় করে সেটা তিনি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। 18,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি এই কূপটি ক্রয় করে দান করে দিয়েছিলেন। আচ্ছা, এটা একটা তার অবদান ছিল। তারপরে দ্বিতীয় হচ্ছে, একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি কি করেছিলেন, গরিব দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছিলেন। এটা এমনি প্রত্যেকে ছবি দেওয়া হচ্ছে খাদ্য বিতরণের। ওসমান রাদিয়াল্লাহু আনহু এইভাবে মদিনায় দুর্ভিক্ষ পীড়িত লোকদের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্য বিতরণ করেছিলেন। এরপরে মসজিদে নববীর যখন জায়গা সংকুলন হচ্ছিল না, তখন তিনি নিজ অর্থে মসজিদে নববীর জায়গা সম্প্রসারণ করেন, অর্থাৎ বৃদ্ধি করেন। আচ্ছা, এরপরে তার আরেকটা অবদান ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে তাবুক যুদ্ধে তিনি নিজে তো অংশগ্রহণ করেছিলেনই, তারপরে এই যুদ্ধে তিনি 10,000 দিনার ও 1,000 উষ্ট্র মুসলিম সেনাবাহিনীকে
দান করেছিলেন। 10,000 দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা, আর 1,000 উট তিনি মুসলমানদেরকে দান করেছিলেন তাবুক যুদ্ধে। আচ্ছা, তো এগুলো হচ্ছে ইসলামের সেবায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর অবদান ছিল। তার আরেকটা অবদান আছে, সেটা হচ্ছে, সেটা নিয়ে আরেকটু কথা বলি, তারপরে মূল্যায়নে যাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের তৃতীয় খলিফা নির্বাচিত হলেন, তখন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিভেদ তৈরি হয় বলতে, মুসলমানরা যার যার আঞ্চলিক ভাষায় কোরআন তেলাওয়াত করতে থাকে। এতে কি হয়, আমাদের দেশে যেমন আমরা বাংলা ভাষাতে যদিও কথা বলি, তারপরে দেখবা যে এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে কথা বলে, বোঝা যায় না। যেমন আমরা বগুড়ার লোকেরা একভাবে কথা বলি, রংপুরের লোকেরা কিছুটা ভিন্ন, আর নোয়াখালী বরিশাল ওদিকে লোকেরা আবার অন্যভাবে কথা বলে, তাই না? যখন আঞ্চলিক ভাষায় তারা কথা বলে, তাদের কথা আমরা বুঝতেই পারি না। তো সেরকম কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সাহাবাগণ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় তেলাওয়াত করতে থাকে, এতে করে কোরআনের অর্থ বিকৃতির একটা আশঙ্কা দেখা দেয়। অর্থাৎ এক এলাকায় আসলে একটা শব্দ হয়তো ভালো অর্থে, কিন্তু অন্য এলাকায় গেলে ওই শব্দটা আবার হয়তো ভিন্ন অর্থ প্রকাশ করে। তো এইভাবে যদি কোরআন তেলাওয়াত চলতে থাকে, যে যা যার মতো আঞ্চলিক ভাষায় কোরআন তেলাওয়াত পড়বে লিখবে, তাহলে কি হবে, কোরআনের মধ্যে একটা বিকৃতি চলে আসার সম্ভাবনা থাকে। সেই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন, যার যার কাছে আঞ্চলিক ভাষার কোরআন মজিদ ছিল, তিনি সেগুলো সংগ্রহ করলেন এবং সেগুলো নষ্ট করে ফেললেন। আঞ্চলিক ভাষার সমস্ত কোরআনগুলো সংগ্রহ করে তিনি কি করলেন, সেগুলো নষ্ট করে ফেললেন। আর যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষায় যে পদ্ধতিতে তেলাওয়াত করতেন, সেই ভাষায় সেই লেখনী অনুযায়ী যেটা তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গচ্ছিত ছিল, সেই কপিটা থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও 60টি কপি করে বিভিন্ন গভর্নরের কাছে, প্রাদেশিক শাসনকর্তার কাছে পাঠিয়ে দেন। তারা আবার সেগুলো দেখে দেখে কোরআনের আরও কপি করে সেগুলো তার নিজ নিজ এলাকায় প্রচার করতে থাকে। এভাবে কোরআন একটা ভাষায় একটা পদ্ধতিতে লেখা হয় এবং তেলাওয়াত করা হতে থাকে। তো এই মহৎ কাজের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বা কোরআন সংকলক বলা হয়। বুঝতে পারছো? তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কোরআন সংকলন করলেন, যাতে কোরআনের মধ্যে কোনো অর্থের বিকৃতি না হয়। ওসমান রাদিয়াল্লাহু কোরআন সংকলনের জন্য কি করলেন, তিনি প্রত্যেকে যার যার কাছে আঞ্চলিক ভাষায় কোরআন লেখা ছিল সেগুলো সংগ্রহ করে নষ্ট করে ফেললেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহির স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে কোরআনের পাণ্ডুলিপি গচ্ছিত ছিল, তিনি সেটা দেখে আরও কয়েকটি কপি করে বিভিন্ন গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন। পরবর্তীতে সেগুলো থেকে আরও কোরআন সংকলন করা হতে থাকে। এইভাবে কোরআন বিকৃতির হাত থেকে রক্ষা পেল। এই মহৎ কাজের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বা কোরআন সংকলক বলা হতো। শেষ পর্যন্ত তিনি শাহাদত বরণ করেন। তার শেষ খেলাফতের শেষ ভাগে এসে কিছু নামধারী মুসলিম, কিছু বিদ্রোহী মোনাফিক, তাদের হাতে তিনি শাহাদত বরণ করেন। তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে তার বাড়িতে তাকে হত্যা করেছিল, তাকে শহীদ করে দিয়েছিল। বুঝতে পারছো? তো এই হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে আলোচনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ বলো, জোরে বলো তো একটু, বুঝতে পারতেছি না তোমার কথা। খুলাফায়ে রাশিদিনের মধ্যে তিনি সর্বাধিক জনপ্রিয় ছিলেন, এই খুলাফায়ে রাশিদিনের অর্থ কি? খুলাফায়ে রাশিদিন বলা হয় ইসলামের প্রথম যে চারজন খলিফা, আবু বকর, ওমর, ওসমান আর আলী, এই চারজনকে একত্রে খুলাফায়ে রাশিদিন বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার
স্যার আপনি যে প্রথমে দেখালেন না যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান, তিনি একটি গরিবদের জন্য কুয়া ক্রয় করেন, তিনি কত টাকা দিয়ে কুয়াটা ক্রয় করেন? ওটা হচ্ছে 18,000 স্বর্ণ মুদ্রা, 18,000 স্বর্ণ মুদ্রা। তখনকার দিনে দুই ধরনের মুদ্রা ছিল, যেমন আমাদের দেশে পয়সা প্রচলন আছে না, তামার পয়সা, তখনকার দিনে স্বর্ণের ওই রকম পয়সার আকৃতির মুদ্রা প্রচলন ছিল। একটা ছিল স্বর্ণের, এটাকে বলা হয় দিনার, আর একটা ছিল রৌপ্যের, এটাকে বলা হয় দেরহাম। তো তিনি 18,000 দিনারে এই কূপটা ক্রয় করে সেটা ওয়াকফ করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। আর কারো প্রশ্ন? বলো, শুনতে পাচ্ছে? স্যার তুমি তাকে দিয়ে হত্যা করে, তার কি পরবর্তীতে কোনো শাস্তি হয়েছিল? না, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, পরবর্তীতে তাদের মধ্যে কেউ কেউ যুদ্ধের ময়দানে মারা গিয়েছিল, আর অনেকে পালিয়ে গিয়েছিল অন্য স্থানে, তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব হয়নি। আনহু এর জন্ম কত খ্রিস্টাব্দে? 573 খ্রিস্টাব্দে। গুড। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, ঠিক আছে। তাবুক যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর অবদান উল্লেখ করো। তাবুক যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ দান করেছিলেন? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার বলো কোরআন সংকলনের ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর পদক্ষেপ গুলো বর্ণনা করো। এক একজন এক একটা পদক্ষেপ বলবো, প্রথমে একজন বলো। মূল কোরআনের 60 কপি তৈরি করে বিভিন্ন প্রাদেশিক সংবাদের কাছে পাঠিয়ে দেন। ঠিক আছে, আর কেউ বলবে? আদিলা বলো তো দেখি, কোরআন সংকলনের ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু আনহুর একটা পদক্ষেপের কথা আদেলে পাচ্ছ না। তাকবির হাসান বলো, তাকবির হাসান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে বিকৃতির হাত থেকে রক্ষার জন্য তিনি সমস্ত কোরআন সংগ্রহ করলেন এবং তারপরে সেগুলো নষ্ট করে দিলেন, এবং মহানবী সাল্লাল্লাহু যেভাবে কোরআন তিলাওয়াত করতেন সেই কপিগুলো গভর্নরদের কাছে পাঠিয়ে দিলেন, এবং গভর্নরকে অনেক কোরআন ছাপা হতো। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ইসলামের প্রথম চার খলিফাকে একত্রে খোলাফায়ে রাশেদিন বলা হয়। ইসলামের প্রথম চারজন খলিফাকে একত্রে খোলাফায়ে রাশেদিন বলা হয়। আচ্ছা, এবার দেখি তোমরা নিচের প্রশ্নগুলো তো পারো কিনা। জুননুরাইন অর্থ কি? এখানে দুইটা উত্তর সঠিক আছে, একটা হচ্ছে দুই আলোর অধিকারী আর একটা দুই জ্যোতির অধিকারী, দুটাই সঠিক। বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আচ্ছা, এরা দুই জ্যোতির অধিকারী, এটাকে রাইট দেখাচ্ছে, তবে দুই আলোর অধিকারী, এটাও ঠিক আছে। তাবুক যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহু কতটি উট দান করেছিলেন? 1,000 উট দান করেছিলেন। 1,000? সবাই একমত? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই যেহেতু একমত তাহলে ওইটাই রাইট। 3 নম্বর প্রশ্ন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কোরআন বলা হয় কেন? তিনি কোরআন সংকলন করেছেন সেই জন্য। গুড। আচ্ছা,
এরপরে চার নাম্বার, জনাব রাজু একজন সম্পদশালী ব্যক্তি, ওসমান রাদিয়াল্লাহু আনহু এর আদর্শ অনুযায়ী তার করণীয় কি? কি হবে বলো তো? ক খ গ ঘ কোনটা রাইট হবে? আল্লাহর প্রতি অকাতরে অর্থ ব্যয় করা। ক, তাহলে উত্তর ক, আল্লাহর প্রতি অকাতরে অর্থ ব্যয় করা। আচ্ছা ক নাম্বার ধরলাম, দেখা যাক। হ্যাঁ উত্তর ঠিক আছে, তাহলে ক নাম্বারই সঠিক উত্তর। এবার অধ্যাপকটি পরে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দেবে। আসলাম সাহেবের এলাকায় মসজিদটি মুসল্লি স্তর সংকলন হচ্ছিল না, এমত অবস্থায় তিনি ব্যক্তিগত খরচে মসজিদটি সম্প্রসারণ করেন। আসলামের কাজে খলাফা রাশেদিনের কার কাজের প্রতিফলন ঘটেছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাজের প্রতিফলন ঘটেছে। গুড, খুব সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের আলোচনাটা, আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো পড়াটা। স্যার আপনি না এখানে দিলেন পাঁচ ও ছয়, ছয় নম্বর প্রশ্ন কই স্যার? পাঁচ ও ছয়, এই যে ছয় নম্বর প্রশ্ন বেরোছে। আচ্ছা, ওই কাজের মাধ্যমে উক্ত খলিফার যে গুণের বহিঃপ্রকাশ ঘটে কি হবে? উদারতা, ন্যায়পরায়ণতা, কর্তব্য পরায়ণতা, নিচের কোনটা সঠিক? এক ও তিন, ন্যায়পরায়ণতা এবং কর্তব্য। আমার তো মনে হচ্ছে তিনটাই হবে, দেখি এরা কি উত্তর দিয়েছে। এক ও তিন, হ্যাঁ। কে বলল, কে বলেছিলে এক ও তিন? রাসখান। হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে, এই জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা তো এবার তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। ইসলামের খেদমতে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর অবদানের উপর পাঁচটি করে বাক্য লিখে নিয়ে আসবে, ঠিক আছে? সবাই পারবে তো? আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে আর? আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে।